বস, তোরে আমি কইছি না যে তুই আমারে বস কইবি না, তাইলে কি কই এরকম বস? জলিল, লায়ক জলিল, অন্ত জলিল, তার নাম অতি উচ্চারণ করবি না, সে আমার গুরু বস। আপনি গুরু গুরু আর এই গুরু রে নিয়ে পড়ে থাকে, এবারের ছবিও কিন্তু আপনার ফ্লপ খাইছে। আসলে টিকিটের দাম বাড়ায় ফেলাইছে না, তার লিগেই তো মানুষ দেখতে যায় নাই, বুঝছ নাই? এরপরে সিনেমা হট হইব। আরে বস, ওইটা তো হট না, হইলেও হিট হইব। আসলে ওইটা ব্যাপার না, লা দেখবি আমি একদিন সুপার হিরো হমু। আরে জলিল নায়ক, আপনি এই নিয়ে মোটামুটি 100টা ছবি করছেন আর 100টা ছবি ফ্লপ খাইছে। সিনেমা গুলো তুই কোন সিনেমা হলে আপলোড করছিলি? আরে ওইটা তো আপলোড হইব না কা, ওইটা হইব রিলিজ। আব্বে হালাই, তুই আমারে ব্যাংক করবা লইছস, আর আমি তোরে কইছি না আলতো পালতো কোন সিনেমা হলে আমার সিনেমা রিলিজ করবি না? আরে বস, সিনেমা হল দূরে থাক, আপনার ভিডিওতে আমি টিকটকে আপলোড করেছিলাম, তাও কমিউনিটি গাইডলাইন খেয়ে ডিলিট করে দিছে। শাউ সিনেমা বানান আমার। টিকটক থেকে ডিলিট করে দিছে? 1 কোটি টাকা লস। 1 কোটি টাকার সিনেমা? কেলা, তুই আমার এরিয়ার গ্রাফিক্স দেখে বুঝস না এলা যে ওইটা কত মান সম্পন্ন সিনেমা? আরে বস, কি যে কার্টুন গ্রাফিক সিনেমা বানাইছেন না, ওইটা আমি দিনে 50 বার কইরা বানাই। আর লোকেশন কি ছিল? এরকম খাল বিল নদী লালাই তো ছিল, কিন্তু বস একটা জিনিস ইন্টারেস্টিং ছিল, ওই যে পাত খেত। তোরে আমি কইছি না এলা যে এইসব কথা পাবলিকলি কবি না? আরে বস, কইতে তো চাই না, কিন্তু মাঝে মাঝে কেমন কাপা কাপি ছিন দেন না, ওটা তো না কই আর পারি না। আর এটা কি 1 কোটি টাকার সিনেমা ছিল? তোর লগে কি আমি মজা করবার লাগছে এলা? তাইলে বস এই মাসের বেতনটা দিয়ে দেন আমার। এইগুলো বাদ দে, নতুন একটা স্ক্রিপ্ট লেখছি, সিনেমা বানাবো। তুই যে ডিরেক্টর খুঁজগা, যত টাকা লাগে আমি দিমু। ঠিক আছে বস, দেন তাইলে, আমি এলাকার সকল ডিরেক্টর ধরে আনতাছি, যেটা সবচেয়ে বেস্ট অরে ধরে নিয়ে হোম, আপনি আমার কিছু পাত্রিপত্রি দিয়ে। আচ্ছা যাইতাছি যাইতাছি বস, তাইলে আমার বেতনটা দিয়ে দেন কইলাম। তুই কি আবার আমার ব্যাংক করে গেলি এলা? ডিরেক্টর দেখালি আইবার দে, অরে দিয়ে তোর লাগামু কাজে। পুরো বাংলাদেশের কোন ডিরেক্টর এই পর্যন্ত 100 কোটি টাকা দামের কোন সিনেমা বানাইতে পারে না, যেইটা আমি বানামু, যেই সিনেমাটা হইব পুরাই সুপার হিট। আমি হইলাম ডিরেক্টর বাবু সিং। আল্লাহর পু, আমি কি কানে শুনি না নাকি তোর এই জায়গায় সিং জুড়ে করে কল লাগবো? বস, আপনি যে এই যে 100 কোটি টাকা একটা সিনেমা বানাবেন, আপনার কাছে কি 100 কোটি টাকা বাজেট আছে? এর থেকে বস আমি কই কি 100 টাকা দিয়ে একরাতে সিনেমা বানাই গে। তোর কি আমার ওই সব ডিরেক্টর মনে হয়? তোর কি আমার কোনো রকম সস্তা ডিরেক্টর মনে হয়? যখন একটা নায়িকা ছিল তখন ওই নায়িকার এতে যখন আমি ছবিটা করাইছি, টানা 3 বার আমি অস্কার পাইছি। হ্যাঁ ঠিক আছে, মিয়া খলিফার এতে ভিডিও বানাইলে সবাই অস্কার পাইবো, আর আমি যে সানি লন্ডে তে ভিডিও বানাই অস্কার পাইছি, এটা কি আমি আপনার কইছি? তুই না কইলে আমি ঠিকই বুঝতে পারছি, কারণ এর লেগে হইলো তোর নাম সিং। এ আর আপনার নাম কি? বাবু, খালি শিশু খাদ্যওয়ালা নায়িকা খুঁজি। দেখ ভাই, এমনি অনেক টেনশন আছি, তোরে টাকলা করে দেওয়ার আগে তুই আমার দলে আয়, দুজনে মিলে একটা ছবি বানাই, আর পুরো 100 কোটি দিয়ে একটা ছবি বানাবো, তুই পারলে কিছু একটা আইডিয়া দে। এই যে আপনি 100 কোটি টাকা একটা সিনেমা বানাবেন, আপনার কাছে কি কোনো নায়ক আছে? এই মামা, এই যে নায়ক হাজির, বিনা পারিশ্রমিকে কাজ কইরা দিমু। তুই একটু এদিকে আয়, কথা আছে তোর লাগে। তুই আমার একটা সত্যি কথা কত, তোর মিরপুর চিড়িয়াখানা থেকে কবে ছাইরে দিছে? কত মাসের? এই যাই হোক, আমি তো ওই জায়গায় ফ্রি কাজ করতাম, তাই এই জায়গায় মুখ ফুসকে ফ্রি কাজ বাইরে হয়ে গেছে গা। যাই হোক, ওইরা বাদ দেই আমরা, আর আপনারা নায়ক খুঁজতেছেন না, আমি ও টপিক্যাল ডিরেক্টর খুঁজতেছি। এ তুই কি মনে করছিস, তোর মতো নায়ক রে আমরা কাজ করামু? কে আমারে দিয়ে কাজ করাইবেন না কে? ও বুঝছি, আমার তো শিশু খাদ্য নাই। হ্যাঁ একদম ঠিক কথা কইছস, আমাকে কোনো সময় নায়িকার অভাব পড়ে না। নায়কের তো অভাব পড়ে, আমাকে নায়কের অভাব পড়ে না, আমার নাম সিং, টুপি খুললেই আমি নায়ক হয়ে যাই। ও আপনারা তাইলে ওই সাইডের ডিরেক্টর? আচ্ছা যাই হোক, ওরা আমার পছন্দ হয়েছে, এই ল তোর লগে কাজ করো। ঠিক আছে ল ওস্তাদ। এই বেরেক বস, এই যে ডিরেক্টর। কেলা, এইগুলা ডিরেক্টর দিয়ে কোনো কাম হইব না। এই মিয়া, আপনার যে বাজেট, এর থেকে ভালো ডিরেক্টর আর কই পামু?
100 কোটি টাকা তোর কাছে কিছুই মনে হবে লাগছে না আচ্ছা ঠিক আছে আপনি 100 কোটি টাকায় যে ভালো ডিরেক্টর আনতেন আমি ওই টাকায় মনে করেন যে এই ডিরেক্টরে ধরে আনছি কিন্তু আমি তো তোরে কিনা লইতে কইছিলাম যাতে আমি ওরে কানে ধরে উঠাইবারও পারি আবার বহাইবারও পারি তোমারে আমি আগেই কইছিলাম এই সামান্য বাজেটের সিনেমা আমি করুম না আর তুমি আমারে কোন জায়গায় নিয়ে আইছো এই জায়গা আহার লগে লগে আমার অপমান করতাছে আমি কিন্তু এই নায়ক রে কোনো ছবি টবি করাম না আরে ডিরেক্টর আপনি কোনো টেনশনই করেন না আমার বস একদমই একটা ভালো মানুষ তার কাদা মনে কোনো সাদাই নাই মানে উনি অনেক ভালো মানুষ তো আমি আছি তো আর কোনো পেড়াই নেন না টাকা আছে ডিরেক্টর কিনা লমু তুই এটা কি ডিরেক্টর লয়ে আইছস আর আমার ছবি জোর হট করাইবো হিট করাইবো আমি তো করে দে কোনো ভরসাই পাইবার লাগছি না আরে বস আমি আছি তো পুরা পিওর একদম পরীক্ষা কইরা আনছি আর নায়িকার চেহারা বস আহা আচ্ছা ঠিক আছে মাগার 100 কোটি টাকার সিনেমা ওরা কি এটার বার কুলাইতে পারবো আরে এই বিষয় নিয়ে আপনি একদম টেনশন করেন না নায়িকার চেহারার লগে শিশু খাদ্য ভালো হবে আর বস আমি কিন্তু শুনছি নায়িকা টিকটকও করে আপনার লগে ভালো বানাইবো আচ্ছা ঠিক আছে তাহলে কনফার্ম করে দে কিন্তু ছবির নামটা জানি কি হইব সিনেমার নামটা হইব বাবু সিং প্রেজেন্টস দিনে নয় রাত্রে দে বস তাইলে আপনি নায়িকার লগে সেই কাপা কাপি টিকটক করতে পারবেন তোরে আমি কইছি নেলা যে এইসব কথা পাবলিকলি কবি না আচ্ছা যাই হোক তাইলে সিনেমার অ্যাডভান্স 1 কোটি টাকা দেন 1 কোটি ঠিক আছে মাগা সিনেমাটা শুরু হইব কবে থেকে আপনি কইলে আজকে রাত্রে থেকেই রাত্রে সিনেমার শুট হয় আমরা যেগুলি করি ওটা আবার রাত্রে শুরু হয় আরে বস ওরা মনে রাত্রে বেলা কোনো ভূতের হরর সিন নিব মাগার বে তুই যে কইলি কাপা কাপের সিন হইব বেলা আরে বুঝেন না কালা ভূতেরাও তো রাত্রে বেলা কোনো কাপা কাপের সিন করে বুঝেন নাই কথা আবার ব্যঙ্গ করলি তুই আমারে ভুল হয়ে গেছে বস আচ্ছা যাই হোক তাইলে আমাকে ক্যাশটা দিয়ে দেন আর আমরা তাহলে শুটিং এর ব্যবস্থাটা করি আচ্ছা ঠিক আছে তুই যে আমার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা 2 লাখ করে দিয়ে দে বস আপনার কি অ্যাকাউন্ট আছে ও মনে পড়ছে হলা আমার তো আবার অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট নাই গা আমি তো আবার সেভিংস করি না তাইলে 100 কোটি টাকার সিনেমা করবেন কেমনে ওইটা হইয়া যাইব আমার ম্যানেজার ট্যানেজার আছে না ওই গুলার কাছে তো ক্রেডিট কার্ড আছে ওই খান্তিকে টাকা হইব বুঝছ না হলা আচ্ছা ঠিক আছে আমি ওখান থেকে টাকা পয়সা উঠিয়া ডিরেক্টরে দিয়ে দিতেছি আরে ডিরেক্টর তাইলে আমার বসের শুট কবে থেকে আজকে রাতে থেকেই কি করে হালার পালা গরিবে ডিরেক্টর ফুকনি কেন না ভালো জিনিসের মর্যাদা কেন দেন না এইটাই হয়তো আমার জীবনের শেষ সিনেমা আমার এই ছবিটাও ফ্লপ খাইলো এইটা অনেক বড় বাজারের সিনেমা ছিল ম্যাডাম কি কোন আমরা যে ওয়েবসাইটে ভিডিওগুলো সার্চ করি ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে এমন কি টেলিগ্রামে ভিডিওগুলোর লিংক পর্যন্ত ভাইরাল হইতাছে আরে আমি এই ওয়েবসাইটের কথা কইতেছি না তো আমি টিকটকে যে সিনেমাগুলো করি ওইগুলো ফ্লপ খেয়ে যাইতাছি এই ক্যামেরাম্যান টিকটক ভিডিওটা কি হইছে একদম ক্লিয়ার টিকটক হইছে সিনেমা বানামু ঠিক আছে কিন্তু মুভিটা বানাইতে আমার তো একটা ক্যামেরাম্যান লাগবে হবে লাগবো হালার পো আমার কি তোর ভয়রা মনে হয় নাকি যে কানের গুড়ে হবস লাগবো পাইয়া গেছে আমি আমার ক্যামেরাম্যান ওই পারবো আমারটা করতে বস সিনেমা সামান্য একটা টিকটক ভিডিও হুয়া হুয়া কত মনোযোগটা করতেছে তাইলে ভাব আমারটা কত মনোযোগটা করব সিনেমা এই তোমার কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তুমি পাস তুমি উঠে যাও কিন্তু ডিরেক্টর স্যার আমার তো একটা রোগ আছে কি রোগ আমি এবার শোয়া ছাড়া করতে পারি না কি করে ভিডিও বস ওর একটা রোগ আছে আল্লাহর বলা বন্ধ যাও না তোর কি আমার ভয় রাখবো নয় আমি কি হুনি নাই আমার রোগ আছে আচ্ছা তোমার কি ওই একটা রোগী আছে নাকি জি স্যার বস কোনো সমস্যা নাই আমরা যে ভিডিও করি ওই ভিডিও করার লাগে ক্যামেরাম্যানে শুইতে হইব কি করে এইটা তো আমিও জানি তুই ওরা সিলেক্ট কর তাড়াতাড়ি শুটটা শুরু করতে হইব আর নায়কের খবর কি বস তুই এমনে কো আমি কানে শুনি বস নায়িকা তো কি করে আপনি কি এই জায়গা টিকটক করতেছেন আপনি কি সিনেমার হিরোইন হবেন ভালো অফার আছে আমি তো এমনি হিরোইন টিকটকে যারা ভিডিও করে ওরা হিরোইন থেকে কম কি তোমার এই অফার আমার লাগবে টিকটকে আমি যে কয়দিন দেখাইতে পারুম ওই কয়দিন আমার ডিরেক্টরের অভাব হইব না আরে সব দিকে লাভ হইব আর টাকা দিয়ে মন ভরে দেব
এখনই আমি দর্শনে দিতাম দিছিল না এখনই ধর্ষণ কইরা আমি জানতাম যে তোর রুচিটা এইরকম ল আসল নায়কের কাছে আমি তোরে নিয়ে যেতেছি বস কালকে নায়ক জলিল কালকে থেকে তো আপনার শুট কি কইবে লাগছিস তুই তাইলে আমার নায়িকা কেডা হইব বস ডিরেক্টর হপাই আমারে ফোন দিছিল কইছে নায়িকা মাছালা সুন্দর আছে ল নায়িকা দেখা হিকা তুই আমারে ব্যঙ্গ করলি বস নায়িকারে দেখতে যাবে লইছি কিছু মনে করে না লন খালি আচ্ছা ঠিক আছে আজকে তোরে মাফ করে দিলাম ঠিক আছে বস মা লাইকারে আজকে পুরা মাইরে বাপ করে দেব আচ্ছা ঠিক আছে বস গারো অন্তত আর দিলাম না লন এমনি করে জায়গা নায়িকা কই তুমি মাগার বে কুদ্দুত জায়গাটা তো অনেক সুন্দর লাইকা যে কেমন হইব ওইটা এখন দেখার বিষয় বস নায়িকার কাছে আয় পড়ছি আল্লাহর পো তোরা তো নিয়ে এলাম আমি বস ওটা কি খোলা যাবে না মুখের কাপড় আর বস একটা কথা ভাবতে পারতাছেন এই নায়িকার লগে আপনার সিনেমা হইব কি কই পারতাস তুই আচ্ছা কত কইবার লাগছি আব্বে হালা ব্যঙ্গ করস কিন্তু আর মুখটা তো আমি এখনো দেখবার পারলাম না আমিও তো দেখবার পারি নাইকা এই যে আপু একটু খুলেন মানে মুখের কাপড়টা বস কইতেছিলাম যে নায়কের ঠোঁটের একটা সিনেম্যাটিক ভিউ নেই এই ক্যামেরাম্যানটা কই বস চিন্তা আমি নিয়ে লাইছি ভাই তুই উপরায় হালার পালা তুই আমার বসের নায়িকার হিট ছিনিয়ে লাইছস আব্বে হালা ওইটা হইব হিট না ওইটা হইব হট তুই কি সিনটা আসলে নিয়ে লাইছস একদম ক্লিয়ার তাইলে এখন আমার শাড়িটা দিয়ে দে এই ডিরেক্টর আমারও দিয়ে দিন যাই হোক আমরা কাজে ফিরে আসি ডিরেক্টর সাহেব লাইকা আমার একদম পছন্দ হয়ে গেছে এক মিনিট ওটা ডিরেক্টর হইব আচ্ছা ডিরেক্টর সাহেব লাইকা তো পুরাই হিট বস ওইটা হিট না ওইটা হইব হট দেখতে হইব না ডিরেক্টরটা কেরা ডিরেক্টর বাবু লগে আছে সিং আর বুঝতে হইব না নায়িকাটা কোন থেকে নিয়ে আইছি টিকটকে পুরা বোরকা পরা নাচে পুরাই হিজাবি কুইন উফ সো হট একেবারে হাঁচা কইছেন আপনি আসলেই হট ডিরেক্টর সাহেব ডিরেক্টর সাহেব আপনি শুট রেডি করেন কালকে দিকে শুট হইব যত টাকা লাগে আমি দেব আচ্ছা ঠিক আছে কোনো সমস্যাই নাই তাইলে আমারে 2 কোটি টাকা দেন আমি আবার গাড়ি কিনা বিমানবন্দরে ভাড়া দিমু বস বুঝতে পারছেন ওরে এখনই টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি আর আপনি লন আপনার হাঁস মুরগির ডিম খাওয়াইগা কালকে থেকে আবার শর্ট লগে আমিও কইটা খামুনি লন আপনি আবার তুই আমার ব্যঙ্গ করলি আরে বস আজকের দিনই তো লন আপনি উঠেন জুন্দুরি জায়গা এই আমাকে সবকিছু রেডি আরে সবকিছু রেডি থাকলে তাইলে এখন শুট শুরু হইতেছে না কে লাইগা আরে বস আপনি তাহলে স্ক্রিপ্টই দেখেন নাই এই যে স্ক্রিপ্ট ধরো বেটা আমার মতো ডিরেক্টরের এই স্ক্রিপ্ট দেখার সময় আছে নাকি আমার মতো ডিরেক্টরের এই স্ক্রিপ্ট স্ক্রিপ্টের কোনো দরকারই নাই টিকটক আর টিকটকের ভাইরাল টপিক যতদিন আছে কোনো স্ক্রিপ্টের দরকার নাই তাইলে বস এখন কোন সিন নিবেন টিকটক এখন কোনটা ভাইরাল আছে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি আচ্ছা এখন এই গানের শুটিং হইব তুমি বন্ধু কালা পাখি এই নায়ক কই নায়ক কই নায়ক আসো ওই তো নায়ক তো চলে আইছে তাইলে আমাকে নায়িকা কোথায় নায়িকা এই কি হরে এই ক্যামেরাম্যানটা কই এই সিনটা নাও এই সিনটা নাও স্লো মোতে নিও ডিরেক্টর বস নায়িকা তো নিচ থেকে আরেকটা শুট নিয়ে লাইছি নায়িকা তো মুখ সারা সবই দেয়া যায় আচ্ছা ঠিক আছে তাইলে তুই এই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিস তাইলে মাগার এইবারে ভিডিওটা কিন্তু আমি লমু দেখছস আমার পছন্দ করা ক্যামেরাম্যান নায়িকার মুখ সারা সবই ভিডিও করে হ্যাঁ বস দেখলাম তো তুই আর হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাইলি না আমরা শুটে যাই শুট স্টার্ট
আমি বন্ধু নীল পাখি তুমি যেন কি তুজে দেখা তো এ জানা সনম প্যার হোতা হ্যায় দিবানা সনম কাট 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 এই নায়কের সাথে গরিবের হিরো হলাম এলো কোন থেকে আর আমাকে আসল নায়ক কই হব আমাকে আসল নায়ক কই আরে ডিরেক্ট সাহেব আইবার লাগছি আমার আবার একটু ডিরেক্ট হয়ে গেছিল গা আমি বুঝি না তোমার এই সিরিয়াস মোমেন্টে কেমনে লাগে তোমার এখন নায়কের নগর রোমান্টিক শুট হইব আচ্ছা ঠিক আছে তাহলে আমারে বুঝিয়ে দেন তুমি এখন নায়িকার ডাজা ধরবা হ্যাঁ তারপরে নায়িকা যখন একটু পইরা যাবে লইব তুমি করবা কি শাহরুখ খানের মতো যা এইভাবে দৌড়া লাইবা বুঝছো এইটাই হইব তোমার সিন বুঝলাম না ডিরেক্টর সাহেব আপনি ওকে আমার ব্যাঙ্গ করবা লাগছেন নাকি আরে মিয়া তোমারে বুঝানির লেগে কইলাম মিয়া আচ্ছা ঠিক আছে একদম এবার ফাটিয়ে দিমু একদম ফাটাই দিও যাও আমি বন্ধু নীল পাখি তুমি যেন কি ডাকার পোলা বেরি বেরি স্মার্ট ডাকার পোলা বেরি বেরি স্মার্ট ডাকার পোলা বেরি বেরি স্মার্ট কাট 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 আরে আমি কি তোমার এই গানে নাচতে কইছি নাকি আমি তো তোমার দিয়ে একটা রোমান্টিক সিন করাতে চাইছিলাম আর ওই নায়িকার কি হলো নায়িকার ধরে উঠাও ঠিক আছে ডিরেক্টর সাহেব আমি আরে উঠাইবার লাগছি মাকার নাচটা আমার সেই হয়েছে না হায় হায় রে আমার নায়িকা পইরা গেছে ডিরেক্টর বস নায়িকা ওটার সময় আরেকটা সিন লই লাইছি আচ্ছা ঠিক আছে তুই তাহলে এটা আমার ইমোতে দিয়ে দিস এই আমারও দিন আমি বন্ধু নীল পাখি তুমি যেন কি চাদা চাদা কালা কালা রং যে ম্যাচে চাদা কালা হায় হায় রে ম্যাডাম না আমার গেমে গেছে গা এই শুট ক্যান্সেল এই প্যাক আপ প্যাক আপ কাট আচ্ছা যাই হোক আগের বার একটা রোমান্টিক গানে শুটিং নিবার চাইছিলাম তোমার দুঃখে তা পারলামই না কিন্তু এখন একটা সিন নিতে হইব পুরো রোমান্টিক ভাবে তুমি নায়িকারে শুদ্ধ ভাষায় যা প্রপোজ করবে কেমতে ডিরেক্টর আচ্ছা ঠিক আছে আমি তোমার শেখাই দিতাছি মনে করো নায়িকা তোমার সামনে দাঁড়ায় আছে তোমার নায়িকারে তো প্রথম দেখাই দেখা ভালো লেগে গেছে তুমি এখন নায়িকারে যা সুন্দর মতো শুদ্ধ ভাষায় বলবা যে আমি তোমারে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে বিয়ে করতে চাই পারবা না আচ্ছা ঠিক আছে ডিরেক্টর সাহেব আমি এক্ষুনি যাইবার লাগছি বস এটা যদি আপনি না পারেন তাহলে আমি সেই হ্যাপি ভাবে পারু ঠিক আছে বস আমি জানি আপনি এটা ক্লিয়ার পারবেন পুরো ফাটায় দিবেন আব্বে হালাই তুই আমার লাইকার পাশে বইছস দেখো আমি এত তোমার সাত পাঁচ বুঝে আরম না আমি সোজা সাপ্তাহে একটা কথা কইবার লাগছি যে আমি মাগার তোমারে ভালোবাসি আর মাগার আমি তোমার শাদি বি করবার চাই এই কাট কাট আরে ডায়লগটা তো এই ভাষায় আসিল না ডায়লগটা দিতে হইব পুরো শুদ্ধ ভাষায় ডায়লগটা এইভাবে দেওয়া লাগতো যে প্রথম দেখায় আমার তোমারে ভালো লেগে গেছে আমি তোমারে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই আব্বে হালাই আমার টাকা সিনেমা হইতাছে আমি যেটা গ্রুপ ওইটাই ব্যাক আপ ব্যাক আপ টাকা দিছে দেখে ক্যামেরা কিনে নিছে না কি করে আরে ডিরেক্টর আপনি রাগ করেন কে রিল্যাক্স রিল্যাক্স আব্বে কুদ্দুস লাগলে আরো 2 কোটি দিয়া দে আচ্ছা ঠিক আছে বস আমি এক কোণরে 2 কোটি টাকা দিতাছি আরে হ্যাঁ তো একদম ঠিক কইছে হ্যাঁ তো আমার টাকাতে কি নাই নিছে বাবা আপনার তো টাকাতে হ্যাঁ অনেক আগে কিনে নিছে এই শুট আবার হইব এগেন এগেন আগের দুইটা সিন একেবারে পুন মেরে দিছো ওইটা কোনো সমস্যাই না কিন্তু এখন যে একটা সিন নিতে হইব এটা কিন্তু একেবারে সুন্দরভাবে নিতে হইব আচ্ছা ঠিক আছে ডিরেক্টর আপনি খালি আমারে বুঝিয়ে দেন মনে করো তোমার নায়িকার পিছনে 10-12 জন গুন্ডা ধাওয়া করতেছে যেভাবে হোক তোমার নায়িকার কুলো উঠায় ব্রিজের ওই পাশে নিয়ে গেলেই তোমরা দুইজন সেফ বস এই সিনটা ব্রিজের উপর না নিয়ে নিচে নিলে ভালো হতো না তাহলে ওই পজিশনটা সিন নিয়ে নিতাম আচ্ছা নায়ক তুমি রেডি লাইট ক্যামেরা অ্যাকশন এইবার সিনেমার সেরা সিন হইব নায়িকারে কোলে উঠে দৌড়াই দিব আমার আরে হালার বলা সিং ওটা তো তোর সিন আসিল না ওটা তো নায়কের সিন আসিল আরে বস নায়কের কোলে তুলে নিয়ে যাওয়ার মতো সিন আমি কি আর মিস করা পারি নাকি কি
এইভাবে কি কোনো সিনেমা শুটিং হয় নাকি নায়ক বারবার ভুল করতেছে আবার আমার সিং নাই কেন যাইতাছে গা এইটা কি হয় নাকি এই ক্যামেরাম্যান আয় পুরা সিনেমা তো উল্টা পাল্টা কইরা লাইছস এটা কিন্তু সিনেমার পুরা লাস্টের সিন আর এই সিনটা পুরা অসম্ভব মার্কা সিন এই অসম্ভব রে তো সম্ভব করতেই কোনো সমস্যা নাই কে ডিরেক্টর অসম্ভব রে সম্ভব করাই নায়ক জলিলের কাজ সিনটা কেমন নইব আপনি খালি ওইটা বুঝিয়ে দেন আচ্ছা ঠিক আছে আমি তোমার সিনটাকে আবার সুন্দর মতো বুঝাই দিতাছি তুমি কিন্তু কাজটা খুব ভালোভাবে কইরো ঠিক আছে ডিরেক্টর মনে করো তোমার নায়কারে 10 12 জন গুন্ডা মিলা এক জায়গায় নিয়ে আটকায় রাখছে ওই জায়গায় থেকে তোমার নায়কারে উদ্ধার করে নিয়ে আসতে হইব আর ওই জায়গায় 10 12 জন গুন্ডা থাকলেও তোমার ওই 10 12 জনের মাইরা তোমার নায়কার উদ্ধার করে নিয়ে আইতে হইব বস এটা অনেক রিস্কিজনক কাজ এই জায়গায় আপনার যাওয়ার দরকার নাই আমি যাইতাছি গা আব্বে হালাই নায়ক কি তুই না আমি ডিরেক্টর আপনি শুট স্টপ করেন ক্যামেরাম্যান ক্যামেরা ধরো বাঁচাও জলিল বাঁচাও আমাকে বাঁচাও জলিল বাঁচাও আমাকে বাঁচাও আব্বে হালাই ডিরেক্টর না কইলো এই জায়গায় 10 12 জন আছে এই জায়গায় তো তোরে দেখবার লাগছে তুই একা একাই তুই আমার নায়িকারে উঠে লয়ে যাবি আব্বে হালাই এই জলিল আব্বে ডিরেক্টর সাহেব আমার শুটটা একটেক্স হইছে না এই শুট 100% হইছে নি তা তো জানি না কিন্তু আমাকে পুরো সিনেমাটাই 100% হইছে ক্যামেরাম্যান আব্বে আব্বে এই আমার মারিতে চাইরা দে চাইরা দে আমার ও ও ও মারিতে মারে কুদুস আবে হালাই ওরে মাইর বন্ধ করছস কি লাগে ওরে আরুমা কি ওরে ও গন্ধ স্টেটে কি করলি ও মারিস না মারে আরে নাকি তো আমার ঘেমে গেছে হালার বলা তুই আমার নাইকা শুইলে চিম্মা দেখ পারফেক্ট জুটি বস সিনেমা তো শেষ রিলিজের ডেট দিবেন কবে 15 সেপ্টেম্বর নায়ক কুদ্দুস আপনার লগে ডিল ডান আপনার কথা শুনে নায়ক জলিলের সিনেমা রিলিজ না কইরা আপনার সিনেমা রিলিজ করছি আর আপনার সিনেমা তো পুরাই হিট যাক বসের লগে গাদ্দারি কইরা বসের দেওয়া 100 কোটি দিয়া মুভি কইরা আজ আমি সুপারস্টার আরে দাঁড়াও তোমার সিনেমা এখন বিভিন্ন ওয়েবসাইটে ভাইরাল এমনকি বিভিন্ন টেলিগ্রামে তোমার লিংক ভাইরাল হয়ে গেছে আরে বস আপনি এখন এটা কোন নেকি লিগে যে আমাগো ডিরেকশনে কাজ করে ও এখন সুপারস্টার না ওইছে একটা পূর্ণ স্টার লা ভোসড়ি কে বেটে হালার পাড়তে বস আমরা কি কাজ করতে কোন কষ্ট করলে ওই মাছ নিজেরাই পড়তে হয় আব্বে কুদ্দুচা কেরা কেরাবে লাইক করে নাই এই আপনাকে কইবার লাগছি বন্দুকটা বাই করার আগে লাইকটা কইরা দিয়ে বুদ্ধুচা কিন্তু এখন হিরো হয়ে গেছে বুঝেন নাই গা অল্লিগান্ত একটা লাইক করে দেন আর আমার লাইকও ঠিক আছে একটা সাবস্ক্রাইব কইরা দিয়েন আর অল্লিগা ভিডিওটা চেয়ার মাইরা দিয়ে শেয়ার করে দেন চেয়ার আমাগো ডিরেক্টর সাহেব কিন্তু একটু বিজি আছে ওটার পরে লয়া হমনি এখন আমাগো কথা শুনেন আর ইচ্ছে কথা আইছি কি জানেন আর আপনাকে ভিডিওতে যে মানে যেটা অনেক ভালো লাগছে যে পার্টটা ওই পার্টটা সুন্দর করে কমেন্টে বইলা দেন আর টিকটকে টিকটকে চড়াইয়া দেন ধন্যবাদ।